রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে শেরপুর সরকারি কলেজ। প্রতিনিধি মঞ্জুরুল আহসান জানান, বুধবার দুপুরে কলেজের অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। কলেজ সাংস্কৃতিক ক্লাবের পরিবেশনায় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শখিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুর রশিদ। এ সময় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি নজরুল ইসলামের স্মরণে রবীন্দ্র ও নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করা হয়।